তো হে গাইস, দেখো আমরা চা আর কফিটা খেলাম। তো আজকে সকাল থেকে আমার শরীরটা বেশি ভালো না, সকাল থেকে কি মানে দুদিন থেকে আমার শরীরটা ভালো না। তো ওর বাবাও জানে যে আমার দুদিন থেকে শরীর ভালো না, দুপুরেই বলছিল ডাক্তারের কাছে যাবে নাকি। তো বললাম না, ডাক্তারের কাছে কি যাবো, আমার ঠিক হয়ে যাবে। তো ওর সাথে একটু ফ্র্যাঙ্ক করা যাক, চলো। তো এখন রান্নাঘরে আছে, চলো তোমাদেরকে একবার দেখাই। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ও রান্নাঘরে আছে। তো দেখে নিয়েছ ও রান্নাঘরে আছে। তো গাইস দেখো, মোবাইলটা সেট করে নিয়েছি, মোবাইলটা ওখানে থানায় আমি দেখে রেখে রেখেছি। আর ছেলেগুলো বই পড়ছে, ওর বাবা তো রান্নাঘরেই আছে, ওখানে শুয়ে পড়ছি। মারো, মুঝে মারো, মারো। ক্লাইম্যাক্স অভি বাকি হ্যায়। কি হয়েছে, ডাক্তার কাছে যাবে? আরে কি হয়েছে মামা? তো বন্ধুরা, এখানে মেয়ে আমাকে দেখে সিরিয়াসলি ভয় পেয়ে গেছে, ওর জন্য খুব মায়া লাগছে। ছেলে যতটা না ভয় পেয়েছে, মেয়ে ছোট তো ও ভাবছে মাম্মার কি হয়ে গেল। ওর জন্য সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, তাড়াতাড়ি প্র্যাঙ্কটা শেষ করে দিচ্ছি। ওর বাবা আমাকে বাইরে নিয়ে গেছে হাতে মুখে জল দেওয়ার জন্য। কি হচ্ছে, আচ্ছা গেছে যাবে? লাগা মেরা মজাক।
ওষুধ খাবে নাকি রে? এখন বেশি বাজে না বুঝলে, 8:30 বাজছে। জলদি জলটা খা। শরীরটা ভালো লাগছে না তখন ঠিক সন্ধ্যাবেলা থেকে বলছি। যাবে ফোন করবো, ফটো বলা চলে আসবে চলো। লগা মে মজাক নাচ মেরি মম্মি তো পয়সা মিলেগা, নাচ মেরি মম্মি তো পয়সা মিলেগা, আমার নুম্পা নুম্পা আমার সিনে সিনে, এই নাচ মেরি মম্মি তো পয়সা মিলেগা, নাচ মেরি মম্মি তো পয়সা মিলেগা। পড়লে গেল নাকি? তো মম্মা কেমন হলো প্র্যাঙ্ক সিনে? তো বন্ধুরা শুধুমাত্র আমি তাড়াতাড়ি প্র্যাঙ্কটা শেষ করলাম মেয়ের জন্য, কেন মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখছি সত্যি কেমন যেন করছিল, আমার আমার কষ্ট হচ্ছিল বলে ও খুব কষ্ট পাচ্ছিল। তো হ্যাঁ ও খুব কষ্ট পাচ্ছিল যে মাম্মার কি হয়েছে, মাম্মা মাম্মা করছিল। কেমন লাগলো? দুদিন দিন থেকে এমনিতে আমার শরীরটা খারাপ খারাপ যাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে একটু চলো। তুমি সত্যি শরীরটা খুব খারাপ, মানে মাথাটাও ব্যথা করছে, হাত পা গুলো ঝুঁকি করছে সারাদিন থেকেই, তার মধ্যে ব্যাগ করলাম হয়ে গেছিল। কেমন লাগলো? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো পাশে থেকো আমার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার গলাটা শিখিয়ে ধরেছে যার জন্য আওয়াজটা এরকম বেরোচ্ছে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।